হ্যালো স্টুডেন্টস, কোষে দেখি 1.4 এর 3-এর 3 নম্বর অঙ্কটি হল সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। ধরি অনিকের গতিবেগ 1 মিটার পার সেকেন্ড, অতএব সালমার গতিবেগ x+1 মিটার পার সেকেন্ড, কারণ সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। এখন 180 মিটার যেতে অনিকের সময় লাগে 180/x সেকেন্ড, কারণ সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এবং 180 মিটার যেতে সালমার সময় লাগে 180/x+1 সেকেন্ড। শর্তানুসারে 180/x-180/x+1=2, কারণ সালমা অনিক থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, অর্থাৎ ওদের গতিবেগের বিয়োগফল 2 হবে। বা লসাও করি x×x+1, তাহলে 180 কমন, তাহলে রইল x+1-x=2, বা উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে রইল 90, x কাটা গেল, রইল 1, বাই গুণ করি x²+x=1, বা x²+x=90 ক্রস গুণ করে পাই, বা x²+x-90=0 পক্ষান্তর করে পাই, বা x²+10−9×x-10×9=0, 9×10=90, 10 থেকে 9 গেলে 1। এখন সূত্র থেকে পাই x+10×x-9=0, এখানে x²+a+b×x+ab, ওই সূত্র সঙ্গে তুলনা করলে যার যার চিহ্ন তার তার আগে দিয়ে দিলে সূত্রটা পাওয়া যাবে। অতএব x-9=0 এবং x+10≠0, যেহেতু সংখ্যাটি ধনাত্মক, অতএব এখানে x+10 ধরলে ঋণাত্মক মান পাওয়া যায় এবং x-9 ধরলে ধনাত্মক মান পাওয়া যায়, সেজন্য x+10≠0 বা x=9। অতএব অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। অ্যান্সার।